আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা আজকে আমরা শিখব হরকত হরকত কাকে বলে এবং হরকতের পরিচয় দেখুন এটা হলো এক জবর এটা এক জের এক পেশ এক জবর এক জের এক পেশকে হরকত বলে মুখস্থ করতে হবে আমাদের এক জবর এক জের এক পেশকে হরকত বলে আমার সাথে সাথে আপনারা বলেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে অর্কতের উচ্চারণটা কেমন হবে তাড়াতাড়ি হবে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হবে অর্কতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় অর্কতের উচ্চারণ তাড়াতাড়ি পরিতে হয় এক জবর এক পেশকে অর্কত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় একজবর এক জের এক পেশকে অর্কত বলে অর্কতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় যেমন হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আকার জবর ব্যবহৃত হয় বাংলায় কি আকার সরে যেমন আকার না আমরা সরাতে আকার তাই না এই আকার কি আরবিতে জবর জবরের উচ্চারণ আকারের উচ্চারণ আকারের উচ্চারণ জবরের উচ্চারণ আবার জের উচ্চারণ কে রসুই রসই উচ্চারণ বুঝে জের জেরের উচ্চারণ রস্য ইর উচ্চারণ রস উচ্চারণ জের উচ্চারণ আবার পেশ উচ্চারণ হ্যাঁ উ এর উচ্চারণ বাংলায় জবরের উচ্চারণ কি আকার জের উচ্চারণ রশ্মিকার পেশের উচ্চারণ রস্যকার এগুলা খেয়াল রাখতে হবে ঠিক আছে এবার আমরা জজম শিখবো জজম কেমন থাকবে দেখেন জজম এরকম থাকবে অথবা এরকম থাকবে অথবা এরকম তিনটা তিন রকম যজম থাকে তিনটা এরকম একটা এরকম একটা এরকম আর একটা এরকম বুঝছেন এই তিনটাই জজম তিনটাই যসম বেশিরভাগ সময় এরকমই থাকে একটা জিনিস খেয়াল করবেন আমরা আলিফকে হামজা বললাম কেন বলতে পারবেন বলতে পারবেন না কারণ আপনারা তো শেখেন নাই আলিফটাকে হামজা এর জন্যই বলবো যদি যদি উপর হামজা সরি উপর জবর জের পেশ জজম যদি হয় তাহলে সেই আলিফকে আমরা কি বলবো হামজা বলবো আলিফে জবর জের পেশ জজম হইলে কি বলবো হামজা বলবো আলিফে জবর জের পেশ জজম হইলে আমরা সেই আলিফকে কি বলবো হামজা বলবো এখন আপনারা বলেন দেখি এটাকে আমরা কি বলবো আলিফ কারণ কি এটার ওপর কি কোনো জবর জের পেশ জজম কিছুই নেই এর জন্য আমরা এটাকে কি বলবো শুধু আলিফ বলবো যদি জবর দেয় তাহলে কি বলবো হামজা যদি জের দেয় তাহলে কি বলবো হামজা বলবো যদি পেশ দেয় তাহলে কি বলবো হামজা বলবো যদি জজম দেয় তাহলে কি বলবো হামজা বলবো যদি আলিফের উপরে জবর আলিফের নিচে জের আলিফের উপরে পেশ আলিফের উপরে জজম হয় তাহলে সেই আলিফকে আমরা হামসা বলবো